ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আরও একটি হাই ফ্লাইং কবুতরের লফটে চলে আসলাম। তো আমি এই মুহূর্তে আছি দৌলতপুর মধ্যডাঙ্গা সিদ্দিক ভাইয়ের লফটে। এখানে বেশ কিছু কবুতর বিক্রি হবে, যেগুলো আপনাদের দেখাবো এক এক করে। বাইরে আমরা খাঁচা রেডি করেছি, খাঁচায় এক এক করে কবুতরগুলো দেখাবো। যদি পছন্দ হয়, স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করছি, আপনার সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ লফটের ভিতর ছিলাম, কিছু কবুতর আপনাদের দেখাবো, বেশ কিছু কবুতর আছে। আজকে আমাদের কালাম ভাই হেল্প করবে। কালাম ভাই, কী কবুতর দেখাবেন আজকে? ভাই আজকে কবুতর দেখাবো, সিদ্দিক ভাই সব টেডি কবুতর এবং রেজাল্টেড কবুতর। কত পেয়ার দেখাবেন? 10-12 পেয়ার কবুতর দেখাবো। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কি ডেলিভারি দিতে পারবেন? বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এইখানে বাইরে খাঁচা সেট করেছি, এক এক করে কবুতর দেখাচ্ছি, আপনারা দেখেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কবুতরগুলো কেমন লাগলো আপনাদের কাছে। ভাই প্রথমে ব্রাইটেল কবুতর দেখাবো, এর এর কবুতর এই কবুতর ইম্পোর্ট করা জেনারেশন কবুতর এবং টুর্নামেন্টে রেজাল্ট করা জেনারেশন। ভাই দেখেন, এই যে দুইটা ব্রাইটেল টেডির বাচ্চা, এই বাচ্চা দুইটা হয়তো বা এক পাকে আছে। এদের অসাধারণ রেজাল্ট আছে, চমৎকার মেমোরি। এই কবুতর দুইটার দাম চাচ্ছি মাত্র 3500 টাকা। 3500? জি, 3500 ফিক্সড। যার ভালো লাগবে সে যোগাযোগ করবেন, স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন দিবেন। এ নিয়ে কোনো সংশয় নেই, এতে রেজাল্ট আছে। এই কবুতর নিয়ে কোরাস দিলেও আপনার আরও ভালো রেজাল্ট করতে পারবেন। শুনুন, এই দেখেন, এই আগে যদি দেখালাম ব্রাইটেল, এই দুইটা তার আগের বাচ্চা, এই দুইটা পাঁচ পাক ছেড়ে গেছে। এই কবুতর দুইটা ছেড়ে দেখাচ্ছি ভাই। এই যে আরেক পিয়ার ব্রাইটেলের কবুতর, এই দুইটা বড় হয়ে গেছে, এই দুইটার দাম 4000 টাকা। ঠিক আছে, এ দুই পাঁচ পাকে চলে গেছে। এ নিয়ে ডিম বাচ্চা করতে হবে খুব দ্রুত। এগুলো তো পড়বে তো? হ্যাঁ, উড়াতেও পারবে, এর থেকে আপনার ডিম বাচ্চাও করতে পারবে। আর এদের তো রেজাল্ট অসংখ্য রেজাল্ট আছে বাংলাদেশে, অসংখ্য টুর্নামেন্টের রেজাল্ট আছে। এও ব্রাটেল, যে দুটো আগে দেখাচ্ছি তার আগের পত্তনের বাচ্চা এগুলো। শোনো, এই যে দুটো সালারার বাচ্চা, এই সিদ্দিকে এই সালারা কিনছিল ইলিয়া তোমার কাছ থেকে। এদের অফিসিয়াল রেজাল্ট আছে, 10 ঘন্টা 37 আছে, 11 ঘন্টা আছে, এগুলো টুর্নামেন্টের স্কোর। ভাই এই জোড়া যদি কেউ নেয়, ওই দাম রাখবো 3500 টাকা। নিঃসন্দেহে, হ্যাঁ, 3500 টাকা ফিক্স, ডেলিভারি খরচ দিয়ে নেবে তার। নিঃসন্দেহে চোখ বুঝে কবুতর নিতে পারেন, 10টা না পোষেন, 2টা পোষেন, ভালো কবুতর পোষেন। এটাও কি ব্রাটেল? না না, এই দুটো আছে সালারা কবুতর। দাম কত বললেন? 3500 টাকা। ভাই এই দেখেন, এই যে আরাক পিয়ার বাচ্চা, এই দুটো সাদারা আর সাজারি কবুতর, মানে ইম্পোর্ট কবুতর দিয়ে করা। সাজারি নয়ডা দুবাই থেকে ইম্পোর্ট করা ছিল। এই কবুতর ওই সালারা আর সাজারি দুইটা দিয়ে জোর দিয়ে বাচ্চা হয়েছে এই দুটো। হ্যাঁ, এই দুটো হচ্ছে কেন দাম চাচ্ছি 4000 টাকা। দেখেন এই দুটো একটু আলোচনা সাপেক্ষে অথবা 500 টাকা কম রাখা যাবে, নিয়ে নিতে পারেন। এই দুটো হচ্ছে এক পাককে দুই পাকে আছে, সালারা এবং সাজারি দিয়ে একটা জাত তৈরি করে, নতুন জাত পুরনো হয়েছে। দাম 3500 টাকা ফিক্স, তার কম নেই। শুনবে, এই দুটো গোল্ডেন কবুতর, না এগুলো হচ্ছে কেন মিয়া এনার্জি সাহেবের ওই গোল্ডেন, ওই ব্লাড লাইনের। এদের অফিসিয়াল রেজাল্ট আছে ভাই, এর অফিসিয়াল রেজাল্ট ছাড়া কোনো কবুতর নেই, এদের সবই অফিসিয়াল রেজাল্ট। হয় সিদ্দিক উড়াইছে, এই কবুতর উড়াইছে, এদের একটা ব্লাড লাইনের কবুতর উড়াইছিল 11 ঘন্টা, তারপর হচ্ছে আপনার 10 ঘন্টা টুর্নামেন্টে, সোনার বাংলা টুর্নামেন্টে ও প্রথম হয়েছিল 11 ঘন্টা, এই দ্বিতীয় হয়েছিল 11 ঘন্টা উড়ে। ভাই এই যে দেন গোল্ডেন, এ বৈকালী টুর্নামেন্টে রয়েছিল, দুই পাখের বাচ্চা 7 ঘন্টা মাথায় সিরাই নিয়ে গেছিলো। এই বাচ্চা জোড়া যদি কেউ নেয়, একদম 3000 টাকা ভাই, কোনো কম নেই। এ নিয়ে অনেক ভালো কিছু করতে হবে। এই কবুতর নিয়ে অন্য কবুতর কুড়াল দিলে তারা কোনো কবুতর লাগবে না। এই কবুতর তো একটু বয়স হলে আরও চেহারা ভালো, হ্যাঁ আরও সুন্দর চেয়ার আসবে, আরও চর আসবে, চমৎকার চেয়ার আসবে। গোল্ডেন কবুতর, জি। দাম কত বললেন? দাম 3000 টাকা ভাই, ফিক্স নাকি? না হ্যাঁ ফিক্সড, এই কবুতরের দাম ফিক্সড ভাই, এই কবুতর কম নেই ভাই। এই যে আর দুটো কবুতর দেন, এই দুটো হচ্ছে সার্জারি কবুতরের বাচ্চা, এ দুটো দাম চাচ্ছে 3000 টাকা। এতে ওর আর কোনো কথা বলা লাগবে না ভাই, এ নিঃসন্দেহে উড়বে, চমৎকার ব্লাড লাইনের কবুতর। এ দুটো দাম চাচ্ছি মাত্র 3000 টাকা। সব কি আসলে আমরা আজকে বেবি দেখাবো? হ্যাঁ আজকে বেবি দেখাবো ভাই, সব বেবি দেখাবো। মোটামুটি যারা বেবি খুঁজতেছে তারা এই ভিডিওতে বেবি নিতে পারে। আর এগুলো তো একটু বয়স যখন হবে তখন তো আরও, হ্যাঁ আরও সুন্দর কালার ভালো আসবে, চট আসবে, নিঃসন্দেহে ভালো কবুতর। নিঃসন্দেহে ভালো মানে এদের অফিসিয়াল রেজাল্ট আছে সব, আজকে যা দেখাবো সব অফিসিয়াল রেজাল্ট। ভাই এই যে দুটো দেখেন সার্জারি ডাইরেক্ট বাচ্চা, এদের সার্জারি বলি, এসে দুবাই থেকে ইম্পোর্ট করা,
ডাক্তার জাহিদের কাছ থেকে নর, আর সাকি ডেডির একটা মাদি ডাইরেক্ট ইম্পোর্ট করা তার দিয়ে করা, এই দুটোর দাম হচ্ছে ভাই মাত্র 4,000 টাকা। আর এর একটা তো এই যে গুটি আছে মশা, হ্যাঁ ও গুটি সমস্যা নেই, গুটি পুরো যাবে ফিক্স টাইম, হ্যাঁ ফিক্স 4,000 ভাই। আর স্ক্রিন দেওয়া ভাই যে আমাকে কবুতর নিতে চাবেন, তারা হচ্ছে স্ক্রিন দেওয়া আমাদের স্ক্রিনশট দিবেন, কারণ স্ক্রিনশট দিলে আমাদের চিনতে সুবিধা হয়। যারা নিবেন যোগাযোগ করবেন ভাই। এই যে আর দুটো সার্জারি আর সালারার বাচ্চা, সালারা জি, এই দুইটার দাম চাচ্ছে, তিন পাকে চলে গেছে, এই দুটো দাম চাচ্ছে ভাই 3,000 টাকা। এই কবুতর নিয়ে যাবেন ভাই, কেউ নিঃসন্দেহে কবুতর নিবেন, এই কবুতর রেজাল্ট নিয়ে কোনো আপনার সমস্যা নেই, নিঃসন্দেহে কবুতর নেবেন। রেজাল্ট না করলে সাথে সাথে ওই কার্টুন ব্যাগ দিয়ে দিবেন, এ রেজাল্ট করবে ইনশাল্লাহ। এতে সব জায়গায় এদের বাচ্চার বাচ্চাও রেজাল্ট আছে, আর এগুলো খুব ছটপটে কবুতর। হ্যাঁ এই ছটপটে মানে খুব চালাক কবুতর ভাই। তাহলে ফিক্সড কত হলো দাম? ফিক্সড 3,000 টাকা ভাই। হ্যাঁ ভাই এই যে দেখেন দুটো বিরাটেল এসে, টেডি, হ্যাঁ বিরাটেল, আজকে বেশিরভাগ বিরাটেল যাচ্ছে, এখন সব বিরাটেল জোর দেওয়াই আছে, বাচ্চা করবেন তাও রেজাল্ট আছে। দাম 3,000 টাকা ভাই। ভাই একটা দেন সার্জারি ডাইরেক্ট বাচ্চা, এর মধ্যে বাচ্চা এটা পাঁচ পাকে আছে, তার চোখ দেন ভাই, এর পাঁচ পাকে আছে, জি পাঁচ পাকে আছে, এটা সিঙ্গেল নর, এই নর বাচ্চা, পাক দেখেন বুঝছেন, এভাবে চার পাক ধরে আছে, পাক দেখছেন ভাই চমৎকার পাক, দুই ওপরে চার পাক, সরি পাঁচ পাক না চার পাক ধরেছে, এটা সিঙ্গেল তাই তো, জি এটা সিঙ্গেল কবুতর দেন, এবার আমরা সেটা দেখাই ভাই, দেখেন এই যে একটা সিঙ্গেল নর বাচ্চা, এই সিঙ্গেল নর বাচ্চা যদি কেউ নেয় এই একটার দাম পড়বে 4,000 টাকা, এক পিসের দাম, জি এক পিসের দাম 4,000 টাকা। এটা ডাইরেক্ট ডাইরেক্ট সাজাই নরের বাচ্চা, এই উড়ন দেখা দরকার নেই, এই জোড়া দেবেন, জোড়া দিলে সারাদিন বাচ্চা করবে, নিঃসন্দেহে সারাদিন বাচ্চা করবে ভাই। এই যে সেকেন্ড আমি যে কালদম কবুতাগুলো উড়াই, এই সিদ্দিকির কাছেও কিছু কালদম আছে, এও সিদ্দিকও রিজার্ভ করেছে কালদম দিয়ে, এই কালদম আর টেডি দিয়ে করা, এই বাচ্চা জোড়া যদি কেউ নেয় 2,000 টাকা পড়ে ভাই, 2,000 টাকা জোড়া, জি 2,000 টাকা জোড়া, একদম নিষ্পাক আছে, যদি নেয় কেউ যোগাযোগ করবেন, দাম পড়বে মাত্র 2,000 টাকা। এই যে কালদমের আর দুইটা বাচ্চা দেখেন, এই দুইটার দাম হচ্ছে 2,000 টাকা ভাই, একই কালদম, কালদমার টেডি দিয়ে করা, এটা কালদমার গোল্ডেন দিয়ে করা, এগুলো রেজাল্ট কেমন? এর রেজাল্ট ভাই ওই যে 8:30-9 ঘন্টা টুর্নামেন্টে যাওয়া হয়েছে, এটা কত দামে? এই 2,000 টাকা ভাই, 2,000 টাকা, জি একটু কম বেশি হবে না? কম বেশি সে আলোচনা সাপেক্ষে একটু কম হয়তো, একটু কম হয়ে যেতে পারে। আর তো মানে বাংলাদেশের যে কোনো জায়গায় তো, হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব, এবং ডেলিভারি চার্জ যে কৌতা যে নেবে তার চার্জ। শুনুন এই যে দুটো গোল্ডেনের বাচ্চা, সেদিকে যে বুড়ো মেন গোল্ডেন মেয়ে তার বাচ্চা, এ অল্প বাচ্চা, ছোটো বাচ্চা, একদম ছোটো বয়স, যারা অল্প বয়সের বাচ্চা খুঁজেছেন তারাই নিতে পারেন, এই বাচ্চা দুটার দাম চাচ্ছি মাত্র 2,500 টাকা, একদম মানে সবে খুঁটে, হ্যাঁ সবে খুঁটে খায়, যারা এই ধরনের কবুতর খুঁজেছেন তারা যোগাযোগ করবেন, দাম মাত্র 2,500 টাকা। শুনুন এই যে সার্জারি একটা মধ্যে বাচ্চা, না 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 এই সার্জারি সার্জারি একটা বাচ্চা, এই যে সার্জারি মধ্যে এই বাচ্চাগুলো বড় হলে এরকম সুন্দর চেয়ার হয়, আর গোল্ডেন এই যে গোল্ডেন ডাইরেক্ট মারি, এইগুলো দিয়ে অফিসিয়াল রিজার্ভ করা ছিল, ওই একটু আগে যে বাচ্চাগুলো দেখাইছি 7-7 বাচ্চা, সেই বাচ্চা বাপ মা, এই বিক্রি হবে না, এই বিক্রি হবে না, এটা দেখানোর জন্য, দেখানোর জন্য যে হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখানো হচ্ছে যে কার বাচ্চা, দেন বাচ্চাগুলো এরকম কালার চলে আসবে, সাদা বাচ্চা কিন্তু এরকম কালার চলে আসবে, মানে যে বাচ্চা ছোটো বাচ্চা ধরে 2,500 টাকা দাম চাইছি তার বাপ মা, এই যে মানে দেখেন এই একটা ওই যে বিরাটেল করে না, সেই বিরাটেলের এই একটা পেয়ার বুড়ো, ওইটা হচ্ছে সার্জারির একটা মাদি বাচ্চা, আর এই সেই যে সাকি যে ইনপুট করা ছিল এই ইনপুটের একটা নর বাচ্চা, এই যে এটাও কি দেখানোর জন্য? হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে দেখানোর জন্য, যে এদের বাচ্চাই আপনাদের যার ভালো লাগবে যোগাযোগ করবেন, আর বড় হলে এরকম, হ্যাঁ বড় হলে এরকম, আর এই কিন্তু ভাই ডাইরেক্ট সরাসরি ইনপুট করা কবুতরের ডাইরেক্ট কবুতরের বাচ্চাই, সাকির যে না না এই বিক্রির জন্য না, শুধু দেখানোর জন্য আছে যে না আমরা এই কবুতরের বাচ্চা আপনাদের দেখাইছি।
শুনো, এই যে এখানে একটা পেয়ার, ওই যে সাদার আর যে সাকির কথা বলি, এই এক পেয়ার, এদের এই নরেটা তো রেজাল্ট আছে টুর্নামেন্টে, আর ওই মাদিরটা ঢাকা কমিটিতে ঢাকা বাংলাদেশ টুর্নামেন্টে 11 ঘন্টায় 11 মিনিট উঠছিল, আমাদের খুলনা বাংলাদেশে উঠছিল। এদের বাচ্চাই দেখাইছি, যার ভালো লাগবে নিতে পারবেন। এই বুড়ো কবুতাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন, যে না আমরা এই কবুতরের বাচ্চাগুলো আপনাকে দেখাইছি। শুনবো, এই দুটো কবুতর ডাইরেক্ট সরাসরি ইম্পোর্ট করে আনা ছিল, এই হচ্ছে কেন দুবাই থেকে ইম্পোর্ট করা ছিল সাকি কবুতর। বছর দুই আগে এদের বাচ্চাই তো অফিসিয়াল রেজাল্ট, এদের বাচ্চার বাচ্চার রেজাল্ট, এরা যা রেজাল্ট করে সব এই কবুতর দিয়ে। এই হচ্ছে, ওই হচ্ছে নর ভাই, নর ছেড়ে দিলাম, আর এই হচ্ছে মাদিরা ছাড়লাম ভাই। না না, এই বিক্রি হবে, দেখানো হচ্ছে যে এদের বাচ্চা কাচ্চা আপনার এই দিয়ে রেজাল্ট হয়েছে কি, এই বাচ্চা কাচ্চা বিক্রি হবে। যদি কেউ চেয়ে বসে সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব? না, বুড়ো কবুতর বিক্রি হবে না ভাই। এর বাচ্চা কাচ্চা দেখাইছি আপনি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা বাচ্চা দেখাইছি, বাচ্চার বাচ্চা দেখাইছি। শুনো, এই হচ্ছে সাকি, এই আর একটা পেয়ার, সেদিকে ওর মধ্যে দুই পেয়ার কবুতর ইম্প্রুভ করা, আগে যেটা দেখাইছেন আর এই একটা, এই দুই পেয়ার, দুই পেয়ার কবুতর হচ্ছে কেন ইম্পোর্ট করে আনা। দুই পেয়ারের বাচ্চা আলহামদুলিল্লাহ, দুই পেয়ারের বাচ্চাই আপনার টুর্নামেন্টে অফিসিয়াল স্কোর হয়ে গেছে, বুঝছেন? এর বাচ্চা কাচ্চা দিয়ে রেজাল্ট করছে? হ্যাঁ, এর বাচ্চা কাচ্চা দিয়ে রেজাল্ট করছে, এর বাচ্চার বাচ্চা, তার বাচ্চা কাচ্চা, মানে চাই তিন চার সিঁড়ি আসেও আপনার 10 ঘন্টা 11 ঘন্টা বড় বড় রেজাল্ট হয়। পিওর কবুতরের ভাই কুরাস দিলেই বড় বড় রেজাল্ট হয়। এটা কি কবুতর? এসে সাকি, এগুলো সাকি 41 নম্বর, আগে জোড়া দেখা রয়েছে 10 নম্বর। শুনুন ভাই, এই দুই রকম একই জোটের ভাই বোন, মধ্যটা হচ্ছে আগের বছরের বাচ্চা সিঙ্গেল হয়েছিল, আর এবারে মাদি বাচ্চা সিঙ্গেল, এই ডেনা খেয়ে রাখা হয়েছিল বাচ্চাটা ব্রিডিংয়ের জন্য। এই দুটো বাচ্চা যদি কেউ নেয় ভাই, 2000 টাকা আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে। এই কালদম কবুতরের বাচ্চা, কিন্তু এটা ইয়ে দিয়ে করা না? হ্যাঁ, আমাদের কালদম টেডি দিয়ে হয় না, গোল্ডেন দিয়ে আমরা ওই দিয়ে করা, এবং এতে চমৎকার রেজাল্ট হয়। 2000 টাকা ছাড়ছি, আলোচনা সাপেক্ষে হয়তো একটু কম রাখা যাবে, গাড়ি ভাড়া কনভিন্স করা যাবে, এই এছাড়া আর কিছু না। যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন, এই কৌদা নিয়ে কেউ হারবেন না, এ ঠকবেন না, যাদের টুর্নামেন্টে উঠানো দরকার এই কৌদা নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট করেন যে লফটের কবুতর দেখান, লফটের বেবি দেখান, তো আজকে দেখাই দিলাম। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিঃসন্দেহে ভালো মানের কবুতর কিছু পাবেন আপনারা। আর কালাম ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আর আপনার নাম্বারটা বলে দেন। দর্শকের উদ্দেশ্যে বললো ভাই, এই কবুতরগুলো সিদ্দিকীর অনেক সংগ্রহ করে অনেক দাম দিয়ে, এবং ভালো মানের কবুতর, ও টুর্নামেন্টে এসকোসায় কোনো কবুতর কেনে না, ও যেদিকে যা কিনেছে সব এসকোলা কবুতর কিনেছে। তো আপনারা যারা নিবেন, নিঃসন্দেহে ভালো কবুতর নিতে পারবেন। আপনারা যারা আগে পরে কবুতর নিয়ে ঠকিয়েছেন, তারা এই কবুতর নিতে পারেন। আর আমার মোবাইল নাম্বার 01888-7584-25, এটা হোয়াটসঅ্যাপ নম্বর সব। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো লফটে, নতুন কোনো জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।